যদি আপনাদের কাছে এয়ারটেল কিংবা ভোডাফোন কিংবা আইডিয়া কিংবা জিও এক কথায় যে কোনো কোম্পানি সিম কার্ড থাকুক না কেন, আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে 2 মাস অর্থাৎ 56 দিন কিন্তু আপনাদের মোবাইলে 1.5 GB করে নেট ডেইলি এর পাশাপাশি আনলিমিটেড কল এবং 100 SMS কিন্তু পেয়ে যাবেন। তো এই অফার কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন অর্থাৎ কোম্পানি যে রয়েছে তারা কিন্তু প্রোভাইড করছে। তো আপনি কীভাবে লাভ নিতে পারবেন এবং আপনি কীভাবে এই অফারটিকে অ্যাকসেপ্ট করতে পারবেন আপনাদের নাম্বারে আজকে ভিডিওতে আমরা দেখে নেব। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে লঞ্চ দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন, আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনাদেরকে SMS করতে হবে, আপনি চলে আসবেন আপনার SMS বক্সে রয়েছে সেই SMS বক্সে আপনি চলে আসবেন। SMS বক্সে আসার পর আপনি এখান থেকে একটি SMS করবেন। তো সিম্পলি আপনি SMS করতে হবে কিন্তু 1900 লিখে, আপনি এখানে 1900 লিখবেন, এরপর নিচে আপনি লিখবেন পোর্ট, লিখবেন PORT। তো পোর্ট লেখার পর আপনি স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর আপনার যে মলমাটি রয়েছে সেই মলমাটি এখানে আপনি লিখে দেবেন। তো আপনাদের SMS কিন্তু পাঠাতে হবে 1900 নম্বরে এবং আপনি SMS-এ লিখতে হবে PORT সবগুলো বড় হাতের অক্ষরে এবং স্পেস আপনাদের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার আপনাদের এই সিম কার্ডে অর্থাৎ এখানে কিন্তু থাকতে হবে। এরপর আপনি কী করবেন সেন্ড করে দেবেন। তো আপনি যখন সেন্ড করে দেবেন আপনি SMS কিন্তু চলে যাবে, এরপর আপনার মোবাইলে কিন্তু একটি SMS চলে আসবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনি দেখতেই পারবেন যে আপনার মোবাইলে কিন্তু একটি SMS কিন্তু চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলে কিন্তু SMS চলে আসছে 1901। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের পোর্টের যে অর্থাৎ নংটি পোর্ট নং JB দেওয়ার পর আপনাদের অর্থাৎ নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি নিয়ে আপনাকে কী করতে হবে এবং আপনি নিকটবর্তী আপনার যদি অর্থাৎ জিও সিম কার্ড থাকে কিংবা এয়ারটেল সিম কার্ড থাকে কিংবা ভোডাফোন কিংবা আইডিয়া সেটা আপনাদের অন্য কোম্পানি অর্থাৎ এয়ারটেল থাকলে আপনি ভোডাফোন কোম্পানিতে যেতে হবে কিংবা আপনি জিও থাকলে জিও থেকে আপনি ভোডাফোন কিংবা এয়ারটেলে যেতে পারেন। তো এক কথায় এরকম করতে হবে, আপনি এয়ারটেল থেকে এয়ারটেলে আপনি জিও আসতে পারেন কিংবা ভোডাফোন আসতে পারেন, ভোডাফোন থেকে আপনি এয়ারটেল কিংবা জিও যেতে পারেন, জিও থেকে আপনি এয়ারটেল কিংবা ভোডাফোন যেতে পারেন কিংবা আইডিয়া যেতে পারেন। এরকম করতে হবে তাহলে আপনার কী সুবিধা হবে, আপনি 2 মাস ফ্রিতে আনলিমিটেড কল যে রয়েছে তা কিন্তু পেয়ে যাবেন। এর পাশাপাশি অনেক সময় কী হয়ে থাকে কোম্পানির তরফে আপনাদের ফোন করে জানিয়ে দেওয়া হয় যে আপনি আপনার সিম কার্ডটিকে অন্য সংস্থা নিয়ে যাবেন না, সেটা আমি অর্থাৎ আমরা আপনাদেরকে বিভিন্ন অফার প্রোভাইড করছি 3 মাসের আনলিমিটেড কল কিংবা 2 মাসের আনলিমিটেড কল কিংবা আপনাদের সিম কার্ডটি 6 মাসের জন্য চালু থাকবে, এরকম করে অর্থাৎ কোম্পানির তরফ থেকে কিন্তু বিভিন্ন অফার কিন্তু আপনাদের প্রোভাইড করা হয়। এছাড়াও আপনি যদি চান যে আপনার এই নাম্বারটিকে অর্থাৎ এই নাম্বারে রেখে অন্য কোম্পানিতে যেতে সেটা আপনি পোর্ট করে গেলে কিন্তু আপনি কী সুবিধা পাবেন, এই মুহূর্তে আপনার 2 মাস আনলিমিটেড কল পেয়ে যাবেন প্লাস আপনার 1.5 GB করে নেট পেয়ে যাবেন এবং ডেলি 100 SMS করে আপনি পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু এরকম অফার দেওয়া হচ্ছে। তো যেন আপনি আপনার পোর্ট করার পর নিকটবর্তী যে এয়ারটেল কেয়ার কিংবা আপনাদের ভোডাফোন যে কেয়ার রয়েছে সেই কেয়ারে কিংবা জিও কেয়ার যে রয়েছে নিকটবর্তী দোকান যে রয়েছে সেই দোকানগুলোতে যেখানে সিম কার্ড বিক্রি করা হয় সেখানে আপনি গেলে কিন্তু এই অফারটি কিন্তু নিতে পারবেন। তো বুঝতেই পারছেন যে আপনি কীভাবে আপনার সিম কার্ডটি পোর্ট করে একই নম্বর রেখে আপনি এই সমস্ত অফার নিতে পারবেন।